Production. এই পার্টির শুরুতে বিয়ে মিস্টার হানকে বলে ইয়ানসু স্পাইসি হটপট খেতে বেশি পছন্দ করে। মিস্টার হান বলে না, ইয়ানসু নুডলস খেতে বেশি পছন্দ করে। এতে বিয়ে তখন এক এক করে ইয়ানসুর পছন্দের সমস্ত খাবারের নাম নিতে শুরু করে। ইয়ানসু তখন অবাক হয়ে বলে, তুমি কি করে এগুলো জানলে? বিয়ে তখন বলে, আমি তোমার মায়ের কাছ থেকে এগুলো শুনেছি। তারপর বিয়ে ইয়ানসুকে একটি ফ্রুট খাইয়ে দিয়েছিল, কিন্তু ইয়ানসু মিস্টার হানের মুখের দিকে তাকিয়ে বিয়ের কাছ থেকে ফ্রুটটি নিয়ে বলে, আমি নিজে খেয়ে নিব। মিস্টার হান তখন বলে, আগে আমাকে খাইয়ে দাও। বিয়ে তখন মিস্টার হানকে বলে, তুমি কি এখনও বাচ্চা আছো, নিজে খেতে পারছো না? মিস্টার হান তখন বলে, তুমি কি বুঝবে, আমরা বাড়িতেও এভাবে খাই। তাদের এই ঝগড়ায় তখন ইয়ানসুর গলায় খাবার আটকে যায়। এতে দুজনে মিলে তখন ইয়ানসুকে নিয়ে টানাটানি করে। ইয়ানসু তখন অনেক রেগে যায় এবং তাদেরকে চুপ করতে বলে। তখনই সেখানে একটি ওয়েটার আসে এবং কাপল অ্যানিভার্সারির জন্য ইয়ানসুকে সেই ওয়েটারটি দুটো হেয়ারব্যান্ড দেয়, কিন্তু দুজনে ইয়ানসুর হাত থেকে সেগুলোকে নিয়ে নিজেরাই পরে নেয়। এতে ইয়ানসু তখন স্যাড হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় বিয়ে ইয়ানসুকে বলে, আমাকে বাড়িতে রেখে এসো। এতে মিস্টার হান বলে, ইয়ানসু আমার সঙ্গে যাবে। বিয়ে তখন বলে, কিন্তু ইয়ানসু আমাকে কথা দিয়েছিল। মিস্টার হান তখন হেঁকে বলে, গাড়ি বার করো। ইয়ানসুকে একাই সেখানে ফেলে রেখে মিস্টার হান তখন বিয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার হান তখন বিয়েকে বলে, খুব বেশি হয়ে যাচ্ছে না, মনে রেখো ইয়ানসু আমার পিয়নসে। বিয়ে বলে, ইয়ানসু আমাকে লাইক করে কি করে না আমি জানি না, কিন্তু আমি ওকে লাইক করি, আর যে কোনো সিচুয়েশনে আমি ওর পাশে এসে দাঁড়াবো, যেটা তুমি কখনোই পারবে না। এতে মিস্টার হান তখন চুপ হয়ে থাকে। তারপর বিয়ে যখন গাড়ি থেকে নামছিল তখন মিস্টার হান বিয়েকে থামিয়ে বলে, হেয়ারব্যান্ডটা দিয়ে যাও। তারপর মিস্টার হান বাড়ি আসলে ইয়ানসু তখন মিস্টার হানকে অনেক বকে তাকে এইভাবে একা ছেড়ে আসার জন্য। মিস্টার হান তখন ইয়ানসুকে সে হেয়ারব্যান্ডটি দিয়ে বলে, এটি আমি বিয়ের কাছ থেকে এনেছি, কারণ এটি কাপলসদের জন্য। ইয়ানসু তখন বলে, তার মানে কি এখন আমরা রিয়েল কাপল? এতে মিস্টার হান বলে, হ্যাঁ। তারপর মিস্টার হান ইয়ানসুকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইয়ানসু মিস্টার হানকে থামিয়ে বলে, আগে তুমি ফেক গার্লফ্রেন্ডের কন্ট্যাক্টটি শেষ করো, তারপর এইসব। কিন্তু মিস্টার হান ইয়ানসুর কোনো কথা না শুনে তাকে কিস করে নাই। এতে ইয়ানসু তখন লজ্জা পেয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে কভার করে নেয়। পরে ছিল দুজনে একই বেডে ঘুমিয়েছিল, কিন্তু দুজনে তখন অনেক নার্ভাস ছিল। মিস্টার হান তখন ইয়ানসুর দিকে তাকিয়েছিল, যার কারণে ইয়ানসু ঘুমাতে পারছিল না। এতে মিস্টার হান তখন তার চোখটি বন্ধ করে নেয়, আর ইয়ানসু মিস্টার হানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তারপর ইয়ানসু একটি স্বপ্ন দেখে, যেখানে ইয়ানসু আর মিস্টার হান দুজনে একই সঙ্গে একটি রোমান্টিক টাইম স্পেন্ড করছে। পরের দিন ইয়ানসু যখন ঘুম থেকে ওঠে তখন সে মিস্টার হানের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তুমি কি ঘুমাওনি? মিস্টার হান তখন বলে, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি সারা রাত ঘুমিয়েছিলাম, আর আজ থেকে আমি আমার রুমে ঘুমাবো। তখন ইয়ানসুর মা তাকে ভিডিও কল করে এবং বলে, আমার সঙ্গে দেখা করার জন্য তোর কাজিন এবং আন্টি এসেছে। এদেরকে দেখার পর ইয়ানসু তখন তাড়াহুড়ো করে হসপিটাল যাওয়ার জন্য বেরিয়ে যায়। মিস্টার হান তখন বলে, আমিও তোমার সঙ্গে যাবো। ইয়ানসু বলে, কিন্তু আমি মাকে এখনও তোমার ব্যাপারে কিছুই বলিনি, তাই আজকে আমি মাকে গিয়ে বলবো, তারপর নইলে তুমি আমার মায়ের সঙ্গে দেখা করো। তারপর ইয়ানসু সেখান থেকে চলে যায়। এইদিকে ইয়ানসুর আন্টি ইয়ানসুর মাকে বলে, ইয়ানসু একটি রিচ হাজবেন্ডকে পেয়ে আমাদেরকে তো ভুলেই গেছে। এটি শুনে ইয়ানসুর মা তখন পুরো অবাক হয়ে যায়। তখনই সেখানে ইয়ানসু আসে। ইয়ানসুকে দেখে তার আন্টি বলে, তুই তো এখন মিস্টার হানের পিয়নসে, তাই মিস্টার হানের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমাদেরকে দিয়ে দে, নইলে আমরা এখান থেকে যাবো না, কিন্তু বেশি না, 10-20 মিলিয়ন দিলেই হবে। এতে ইয়ানসু তখন বলে, 10-20 মিলিয়ন তাও বা বেশি নয়। ইয়ানসু বলে, দাঁড়াও এখনই দিচ্ছি। ইয়ানসু তখন পুলিশকে ফোন করে এবং তার আন্টিকে ধমক দিয়ে বলে, এখন এখান থেকে চলে যাও, নইলে পুলিশ আসলে তোমাদেরকে জেলে নিয়ে যাবে। তারপর ইয়ানসুর মা ইয়ানসুকে বলে, তুই কি আমার চিকিৎসা করানোর জন্য মিস্টার হানের সঙ্গে থাকছিস? তাহলে এর কোনো দরকার নেই, আমি আর কোনো চিকিৎসা করাবো না, তুই এখনই মিস্টার হানের সঙ্গে সম্পর্ক শেষ করে দে। এতে ইয়ানসু বলে, কিন্তু আমি এটি করতে পারবো না, কারণ আমি তাকে ভালোবেসে ফেলেছি। এতে ইয়ানসুর মা তখন অবাকের সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়। সে ইয়ানসুকে জিজ্ঞাসা করে, তার মানে কি তুই টাকার জন্য মিস্টার হানের সঙ্গে থাকছিস না? এতে ইয়ানসু তখন না বলে এবং অনেক ব্লাশও করে। ইয়ানসু তার মায়ের সঙ্গে দেখা করার পর যখন বাড়িতে আসে তখন সেখানে ইয়ানসু তার আন্টি এবং কাজিনকে দেখে। আন্টি তখন ইয়ানসুর কাছে যায় এবং বলে, আমি তোর আসল পরিচয় জানি, আর যদি আমি ফু গ্রুপের চেয়ারম্যানকে বলে দিই যে তুই ইয়ন গ্রুপের মেয়ে নস, তাহলে চেয়ারম্যান তোকে কখনো মেনে নেবে না, তাই তুই যদি আমার মুক্তি বন্ধ রাখতে চাস তাহলে আমাকে 20 মিলিয়ন ইউয়ান দিয়ে দে। আন্টির এই কথা শুনে মিস্টার হান তখন বলে, আমার সমস্ত টাকার হিসেব আমার ম্যানেজার রাখে, তাই আপনারা আমার ম্যানেজারের সঙ্গে যান, টাকা পেয়ে যাবেন। এরপরে শুনে দেখি হি কাজেন এবং আন্টিকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয়। আন্টি বলে, আমি সকলকে ইয়ানসুর আসল পরিচয় বলে দেব। এতে হি বলে, চেষ্টা করো না, নইলে তোমাদের অবস্থা এর থেকেও খারাপ করবো। এইদিকে ইয়ানসু মিস্টার হানকে বলে, এখন গ্র্যান্ডপাকেও সবকিছু বলে দেওয়া উচিত। মিস্টার হান বলে, গ্র্যান্ডপার হার্টে সমস্যা আছে, তাই এই ঝাটকাটা শোনার পর গ্র্যান্ডপা তো মারাই যাবে, তাই অপেক্ষা করো, সময় আসলে আমি গ্র্যান্ডপাকে সব বলে দেবো। আচ্ছা, তুমি আমাকে আমার মায়ের সঙ্গে কখন দেখা করাবে?
এতে ইয়ানসু বলে তোমার মা? মিস্টার হান বলে হ্যাঁ আমার ফিউচার শাশুমা। এতে ইয়ানসু বলে কালকে। পরের দিন ইয়ানসু যখন মিস্টার হানকে খুঁজছিল তখন সে দেখে তার আন্টি এবং কাজিন আবারও তাদের বাড়িতে এসেছে। ইয়ানসু তাদেরকে দেখে বলে তোমরা এখানে কি করছো, এখনই বেরিয়ে যাও নইলে আমি পুলিশ কল করব। আন্টি বলে আমরা এখানে কাজ করার জন্য এসেছি, পুলিশ কি কেউ আমাদেরকে এখান থেকে বার করতে পারবে না। তখনই সেখানে গ্র্যান্ডপা আসে। গ্র্যান্ডপার আওয়াজ শুনে ইয়ানসু তখন তার আন্টি এবং কাজিনকে কিচেনে লুকোতে বলছিল, কিন্তু ততক্ষণে সেখানে গ্র্যান্ডপা চলে আসে। গ্র্যান্ডপা বলে আমি শুনলাম তোমার আন্টি তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তো কোথায় সে? এতে আন্টি তখন বলে ওঠে যে আমি ইয়ানসুর আন্টি আর এ ইয়ানসুর কাজিন। এতে গ্র্যান্ডপা তখন বলে তোমরা কি আমার সঙ্গে মজা করছ? আসলে মিস্টার হানের আন্টি ইয়ানসুর আন্টি এবং কাজিনকে এই বাড়িতে ঢুকিয়েছিল। ইয়ানসু তখন গ্র্যান্ডপাকে বলে দেয় আমি ইয়ন গ্রুপের মেয়ে নয় আর মিস্টার হানও এটি জানে না, আমি টাকার জন্য মিস্টার হানকে পটিয়েছি। তখনই সেখানে মিস্টার হান আসে। গ্র্যান্ডপা বলে ইয়ানসু যা বলল তাকে সত্যি। ইয়ানসু তখন মিস্টার হানকে ইশারা করে সে যেন কিছু না বলে, কিন্তু মিস্টার হান বলে ফেলে এই সব কিছু আমারই প্ল্যান ছিল আর আমার কথা মতনই ইয়ানসু আমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়েছিল। এত বড় একটি মিথ্যে কথা শোনার পর গ্র্যান্ডপার অবস্থা তখন খারাপ হয়ে যায়। আগে যাওয়ার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে নাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে যেও, কারণ তোমাদের এই কাজে আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক মোটিভেট পাই। চেক আপের পর গ্র্যান্ডপা ইয়ানসুর সঙ্গে একাই কথা বলতে চাইছিল। আন্টি তখন মিস্টার হানকে বলে এটি তুমি ঠিক করলে না, আজকে তোমার জন্যই গ্র্যান্ডপার এই অবস্থা। মিস্টার হান তখন আন্টিকে বলে আমি জানি সেদিনকে অ্যাক্সিডেন্ট আপনি করিয়েছিলেন আর এর কিছু প্রমাণও আমার কাছে আছে। কিন্তু আন্টি মিস্টার হানের কথা সিরিয়াসলি নেয় না এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ানসু যখন রুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন মিস্টার হান জিজ্ঞাসা করে গ্র্যান্ডপাকে কি বলল। ইয়ানসু তখন মিস্টার হানের কাছ থেকে ব্রেকআপ চায়। মিস্টার হান বলে তুমি কি গ্র্যান্ডপার জন্য এইসব করছো? আমি গ্র্যান্ডপার সঙ্গে কথা বলবো, তুমি আমাকে ছেড়ে যেও না। ইয়ানসু বলে আমি তোমার সঙ্গে যেটুকু সময় কাটিয়েছি তা সব কিছু আমার কাছে অনেক স্পেশাল ছিল, এগুলো নিয়েই আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেবো। কিন্তু এখন তোমার উচিত গ্র্যান্ডপার সঙ্গে থাকা, তার কেয়ার করা, ফিউচারে তুমি আমার থেকে অনেক ভালো একটি গার্লফ্রেন্ড পাবে। আর এই বলে ইয়ানসু তখন সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ানসুর আন্টি এবং কাজান মিস্টার হানের আন্টির কাছ থেকে পয়সা চাইতে এসেছিল, কিন্তু আন্টি তাদেরকে পুলিশের ভয় দেখিয়ে বাড়ি থেকে বার করে দেয়। এদিকে ইয়ানসু তার মায়ের সঙ্গে দেখা করে। তার মা বলে তুই তো বলেছিলিস আজকে মিস্টার হান আমার সঙ্গে দেখা করতে আসবে, তো কোথায় সে? ইয়ানসু তখন বলে মিস্টার হান আসতে পারবে না কারণ সে অনেক বিজি। ইয়ানসুর এই অবস্থা দেখে তার মাও বুঝতে পারে যে ইয়ানসুর কিছু হয়েছে, তাই সে কি হয়েছে জিজ্ঞাসা করে। ইয়ানসু তখন বলে আমার একটি ফ্রেন্ড যাকে ভালোবাসে কোনো একটি কারণের জন্য সে তার সঙ্গে থাকতে পারবে না, তো এখন আমার ফ্রেন্ডের কি করা উচিত? ইয়ানসুর মা তখন বলে তোর ফ্রেন্ড কি ড্রামা দেখে না? মাই লাভ ফ্রম দ্য স্টার, গোস্ট এই সমস্ত ড্রামাতে হিরো এবং হিরোইন সম্পূর্ণ আলাদা, কিন্তু ড্রামার শেষে এদের মিলন ঠিকই ঘটে। এতে ইয়ানসু তখন বলে ড্রামাতেই এইসব সম্ভব, রিয়েল লাইফে এটি অসম্ভব। ইয়ানসুর মা তখন ইয়ানসুকে মোটিভেট করে এবং বলে তুই যদি মিস্টার হানকে মন থেকে চাস তাহলে সবকিছু সম্ভব। এদিকে মিস্টার হান গ্র্যান্ডপাকে মানায়, গ্র্যান্ডপা যেন ইয়ানসুকে ক্ষমা করে দেয়। এতে গ্র্যান্ডপা তখন বলে ইয়ানসু আমাকে বলে গেছে সে আর কখনোই তোমার সঙ্গে দেখা করবে না, তাই তুমি ওর সঙ্গে দেখা করতে যেও না। মিস্টার হান তখন বলে কিন্তু আমি ইয়ানসুকে ছাড়তে পারবো না কারণ আমি তাকে অনেক ভালোবাসি। এতে গ্র্যান্ডপা তখন বলে ঠিক আছে তোমার কাছে একটি মাত্র চয়েস আছে, হয়তো তুমি ইয়ানসুকে চুজ করো নইলে বিজনেস। এদিকে বিয়ে যখন জানতে পারে ইয়ানসুর ব্রেকআপ হয়ে গেছে তখন সে ইয়ানসুর সঙ্গে দেখা করতে আসে এবং এই সুযোগে বিয়েও তখন ইয়ানসুকে তার মনের কথাটি বলে দেয়, কিন্তু ইয়ানসু বিয়েকে রিজেক্ট করে দেয়, এই বলে যে সে এখন কারোর সঙ্গে রিলেশনে আসবে না। তখনই সেখানে মিস্টার হান আসে। মিস্টার হান ইয়ানসুকে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ইয়ানসু বলে কিন্তু আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। বিয়ে তখন বলে তুমি অলরেডি ইয়ানসুর মন ভেঙে ফেলেছো, তাই আর না এখন আমি ইয়ানসুর পাশে আছি। কিন্তু মিস্টার হান বিয়েকে ইগনোর করে ইয়ানসুকে রিকোয়েস্ট করে তার সঙ্গে একটিবার কথা বলার জন্য। এতে অবশেষে ইয়ানসু রাজি হয়ে যায়। মিস্টার হান তখন বলে গ্র্যান্ডপা বলেছে বিজনেস এবং তোমার মধ্যে যে কোনো একজনকে চুজ করতে, তাই আমি বিজনেস ছেড়ে তোমাকে চুজ করেছি। আর এই বলে মিস্টার হান তখন তার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ইয়ানসু পুরো অবাক হয়ে যায়। মিস্টার হান বলে 7 বছর আগে অ্যাক্সিডেন্টটি আমার আন্টি করিয়েছিল, যার কারণে আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিল আর ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি অ্যাবরোড গেছিলাম আর সেইখানে আমি ঠিকও হয়ে গেছিলাম, কিন্তু আন্টির আসল চেহারা সকলের সামনে আনার জন্য আমি এতদিন অক্ষম হওয়ার নাটক করছিলাম। আর কয়েকদিন আগে আমি ইউএসএ গেছিলাম আমার বাবার ম্যানেজারের সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি আন্টি আগে থেকে সমস্ত প্রমাণ নিয়ে নিয়েছে, তাই তুমি আমাকে একমাত্র সাহায্য করতে পারো। যবে থেকে তুমি আমার সঙ্গে আছো তবে থেকে আমার জীবনের সমস্ত অন্ধকার চলে গেছে, আমার এই কঠোর মন তুমি নরম করে দিয়েছো, তাই প্লিজ আমাকে ছেড়ে যেও না। এতে ইয়ানসুও তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিস্টার হানকে জড়িয়ে
জড়িয়ে ধরে। তারপর মিস্টার হান ইয়ানসুকে আই লাভ ইউ বলে, ইয়ানসুও তখন মিস্টার হানকে আই লাভ ইউ টু বলে। এরপর বুঝতে পারছো কি হবে, বেশি না তবে একটু। পরের সিনে দেখানো হয় আন্টি মিস্টার হানের কেবিনে, সে তার নেম প্লেটটি ডাস্টবিনে ফেলে দেয়। তখনই সেখানে ইয়ানসু আসে। ইয়ানসু আন্টিকে বলে, আপনি এখনও এই পদে আসার জন্য যোগ্য হননি, আপনি অনেক চেষ্টা করলেন আমাদেরকে আলাদা করার, কিন্তু দেখেন এখনও মিস্টার হান আমার সঙ্গে আছে। আর মিস্টার হানও জানে সেদিনকে অ্যাক্সিডেন্ট আপনি করেছিলেন, আর এর প্রমাণও আমার কাছে আছে। এটি দেখে আন্টি তখন অবাক হয়ে যায় এবং ইয়ানসুকে বলে, বলো তুমি কত টাকা চাও। ইয়ানসু বলে, আমি টাকা চাই না, কিন্তু এর বদলে আমি ফু গ্রুপের চেয়ারওম্যানের পজিশন চাই। আন্টি তখন ধীরে ধীরে ইয়ানসুর কাছে যায় এবং একটি পর্যায়ে সে পেন ড্রাইভটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। আন্টি বলে, কি ভেবেছিলে আমি এত সহজে হার মেনে নেব। ইয়ানসু তখন বলে, আপনার কি একটু লজ্জা করলো না, মিস্টার হানের বাবা তো আপনার ভাই ছিল। আন্টি বলে, কিন্তু সে আমার নিজের ভাই ছিল না, আমি জানতাম সে বেঁচে থাকলে আমি কখনো এই পজিশন পাবো না, তাই আমি ওকে মেরে ফেলেছি। তখনই সেখানে গ্র্যান্ডপা আর মিস্টার হান আসে। গ্র্যান্ডপা তখন আন্টির সমস্ত কথা শুনে ফেলেছিল। আন্টি তখন গ্র্যান্ডপাকে অনেকবার সরি বলে। এতে গ্র্যান্ডপা বলে, আমি তোকে আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুই প্রপার্টির জন্য আমার নিজের ছেলেকে মেরে ফেললি, এর কোনো ক্ষমা নেই। তারপর গ্র্যান্ডপা সেখান থেকে চলে যায়। এতে আন্টি তখন পুরো পাগলের মতন ব্যবহার করে। এদিকে ইয়ানসু মিস্টার হানকে বলে, ওই পেন ড্রাইভটা নকল ছিল, কিন্তু তবুও আন্টি আমাদের ফাঁদে পা দিয়ে ফেললো। মিস্টার হান তখন বলে, কিছুক্ষণ পর পুলিশ আসবে এবং আন্টিকে নিয়ে যাবে, কিন্তু আন্টির কাছ থেকে ধোকা খাওয়ার পর গ্র্যান্ডপার মনের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আমাদের উচিত গ্র্যান্ডপার মুডটাকে ঠিক করার। আর এই বলে মিস্টার হান তখন হাঁটু গেড়ে বসে ইয়ানসুকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে ইয়ানসুও তখন রাজি হয়ে যায়। পরে সিনে ইয়ানসুর মা ইয়ানসুকে সাজিয়ে দিচ্ছিল। ইয়ানসু বলে, প্রত্যেকটি মা তার মেয়ের বিয়ের সময় কান্না করে, কিন্তু তুমি কেন তো হাসছো। এতে ইয়ানসুর মা তখন আরও হাসে। ইয়ানসু বলে, যদি বিয়ের পর আমাকে মিস্টার হান বুলি করে তাহলে আমি কি করব। এতে ইয়ানসুর মা বলে, বিয়ের পর মিস্টার হান তোকে বুলি করবে না, বরঞ্চ তুই মিস্টার হানকে বুলি করবি। বিয়েতে গ্র্যান্ডপা এসেছিল। গ্র্যান্ডপা মিস্টার হানকে বলে, আমি তোদেরকে ক্ষমা করে দেবো, কিন্তু একটা শর্তে, গ্রীষ্মের আগে আমাকে গ্র্যান্ডচাইল্ড দিতে হবে। মিস্টার হান বলে, কিন্তু এটা তো খুব অল্প সময়, কিন্তু তবুও আমি চেষ্টা করব। তারপর স্টার্ট হয় বিয়ের প্রোগ্রাম।